প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের যে অনুশীলনটি শুরু করব সেটি হচ্ছে বীজগণিতের 4.3 অধ্যায়। এই অধ্যায়টিতে যে ধরনের অঙ্কগুলো রয়েছে সেগুলোকে বলা হয় মিডিল টার্ম। আজকে আমরা পরিচিত হব এই মিডিল টার্ম সম্পর্কে। এখানে আমি কাজের সুবিধার্থে তোমাদের জন্য আগে থেকেই 3টি অঙ্ক আমি তুলে রেখেছি। প্রথম অঙ্কটিতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x + 6। দ্বিতীয় অঙ্কটিতে আমি তুলেছি এক্স স্কোয়ার প্লাস 3x + 2 এবং তৃতীয় অঙ্কটিতে এক্স স্কোয়ার প্লাস 4x + 4। আজকে আমরা যে টার্মটির কথা বলছি, যার নাম মিডিল টার্ম, আমরা অঙ্ক থেকে এই মিডিল টার্ম সম্পর্কে পরিচিত হব। মিডিল শব্দটি শুনলে আমরা বুঝতে পারি এখানে মধ্যের যে চলকটি রয়েছে, এই চলক এবং সহক একে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা মিডিল টার্ম করার সময় একটু লক্ষ্য করব, আমার এখানে এক্স স্কোয়ার যে চলকটি রয়েছে এই চলকের সামনে কোনো ধ্রুবক পদ আছে কি না বা সহক আছে কি না। এবং অঙ্কটির শেষে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখব এখানে আমার একটি সংখ্যা আছে যে সংখ্যার সাথে কোনো চলক নেই, অর্থাৎ শুধু একটি ধ্রুবক সংখ্যা। মিডিল টার্ম করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এক্স স্কোয়ারের সামনে যে চলক থাকবে, যে সহগটি থাকবে এবং যে ধ্রুবক পদ থাকবে, এদের দুজনের গুণফলকে আমার মাঝের সংখ্যার সাথে মিলাতে হবে। কিভাবে আমরা এখন একটু বুঝিয়ে দেখাবো। এখানে আছে 5x, তাহলে আমাদেরকে এমন দুটি সংখ্যার কথা চিন্তা করতে হবে যাদের দুজনকে যোগ করলে 5 হয় কিন্তু গুণ করলে 6 হয়। আমি তোমাদের একটু করে দেখাচ্ছি সাইডে। এখানে আছে 5x কিন্তু আমাকে গুণ করলে আমাকে মিলাতে হবে 6। এমন কোন দুইটি সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 5 হয়? খুব স্বাভাবিকভাবে যদি আমরা ভাবি তাহলে অনেকে ভাবতে পারো 4+1 অর্থাৎ 5, কিন্তু 4×1, 4কে 1-এর সাথে গুণ করলে কিন্তু 5 হয় না। তাহলে আমরা আরেকটু যদি ভাবি 3+2, 3+2=5। আবার 3কে যদি 2-এর সাথে গুণন করি তাহলে অ্যান্সার হবে 6। এখন আমরা মিডিল টার্মে কীভাবে অঙ্কটিকে বসাতে হয় সেটি শিখব। প্রথমে আমার যে এক্স স্কোয়ার যুক্ত চলক আছে সেই এক্স স্কোয়ারটি আমি লিখব, পরে চিহ্ন আছে প্লাস। এরপরে মিডিলে যে আমার চলক এবং সহগ আছে তাদেরকে আমাকে মিলাতে হবে 3x + 2x। 3x + 2x যোগ করলে আমি কিন্তু 5x পেয়ে যাচ্ছি প্লাস 6, আর 3+2 গুণ করলে কিন্তু আমার গুণফলটি আমি পাবো 6। এখন মিডিল টার্মের অঙ্কের দ্বিতীয় লাইনে আমাদের আরেকটি কাজ করতে হয়, আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x এবং 2x + 6, এখানে দুটি জোড়া সৃষ্টি হয়েছে। প্রথম জোড়াতে এক্স স্কোয়ার প্লাস 3x থেকে আমি x কমন নেব, তাহলে আমি এখানে পাবো x + 3। শিক্ষার্থীরা আরেকটি কথা মনে রাখবে, কমন নেওয়ার অর্থ কিন্তু মনে মনে ভাগ করে দেয়া। যেমন আমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস 3x থেকে x কমন নিলাম, যে চলকটি আমি কমন নিয়েছি সেই চলক দিয়ে আমার উভয়কেই ভাগ করতে হবে। এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে ভাগফল হয় x, যেটি আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, পরে মাঝের চিহ্নটি প্লাস আমি বসিয়ে দিয়েছি। এরপরে 3x-কে x দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, যেটি আমি ব্র্যাকেটের ভিতরেই রেখেছি। এরপরের চিহ্ন আছে প্লাস, আমি প্লাস বসিয়ে দিলাম। এরপর 2x + 6, এখান থেকে আমি কমন নিব হচ্ছে 2, তাহলে আমার ভিতরে থাকবে x + 3। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, মিডিল টার্মে দুটি চলককে একই রকম হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কমন নিব x+3, যেহেতু উভয়ই একই রকম, এরপরে বাকি থাকবে x+2। তো আজকের জন্য এই অঙ্কটিই থাকলো, পরবর্তী লেকচারটিতে আমি দ্বিতীয় অঙ্কটি দেখিয়ে দিব। ধন্যবাদ।